Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shami Mas Cooking Channel le shokol ke shagoto janai. Aaj ami apnader khub simple o tasty ekti fruit drinks kore dekhabo. Ar ta hocche tormujer sharbat ba watermelon juice. Tormujer pushtigun beshi thakay shokoler kache eti priyo phol. Rashe bharpur bole eti shasther jonno khubi upokari. Onno dike er sundor kala je kauke phalti proti akrishto kore. সারা দিন কর্মব্যস্ততার পর বাসায় ফিরে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস যে কারোরই মন প্রাণ জুড়িয়ে দেবে তরমুজের জুস বানাতে আমার যা যা লাগছে তরমুজের জুস বানাতে মূল উপকরণ তরমুজ এখানে আমি 1 কাপ তরমুজ কেটে নিয়েছি মিষ্টি স্বাদান্তে নিয়েছি 1/4 কাপ চিনি নিয়েছি বিট লবণের পরিবর্তে সাধারণ লবণও ইউজ করা যাবে নিয়েছি 1 চা চামচ লেবুর রস সুন্দর কালার ও ফ্লেভার আনতে নিয়েছি সিরাপ সবশেষে নিয়ে নিয়েছি এক গ্লাস পানি ও পরিবেশনের জন্য আইস কিউব যে কোনো ড্রিংসের ক্ষেত্রে আইস কিউব খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি প্রথমে আমি ব্লেন্ডারে কেটে নেওয়া তরমুজগুলো দিয়ে দিচ্ছি আমি যে মেজারমেন্ট নিয়েছি তাতে এক গ্লাস জুস হবে আপনারা যদি বেশি করতে চান তাহলে সেই অনুপাতে প্রতিটি উপকরণ বাড়িয়ে নেবেন দিয়ে দিচ্ছি লেবুর রস একটু বাড়তি ফ্লেভার অ্যাড করতে আমি দিয়ে দিচ্ছি সিরাপ দিয়ে দিচ্ছি বিট লবণ যদিও সাধারণ লবণ ইউজ করা যায় তবে বিট লবণে স্বাদটা একটু বেশি পাওয়া যায় মিষ্টি স্বাদান্তে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি পানি চেষ্টা করবেন ঠান্ডা পানি ইউজ করতে সবশেষে দিয়ে দিচ্ছি আইস কিউব সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে জুসের স্মুথি ভাব আনতে একটি স্ট্রেনার সাহায্যে আমি সম্পূর্ণ জুস ছেকে নেব এইভাবে তৈরি জুস চাইলে আপনারা না ছেকে সরাসরিও খেতে পারেন জুস ছেকে নিতে নিতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন তাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এখন একটি গ্লাস নিয়ে তাতে কিছুটা আইস কিউব দিয়ে দেব ঢেলে দিচ্ছি তৈরি করে নেওয়া জুস তৈরি হয়ে গেল তরমুজের শরবত বা ওয়াটারমেলন জুস আমার মতো আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ